আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, সম্মানিত দ্বীনদার ভাই বোনেরা, আজ আমি সহিহ বুখারী শরীফ ও সহিহ মুসলিম শরীফ থেকে দোয়া কবুলের সবচেয়ে সহজতম দুটি পদ্ধতি নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আমার সহিহ হাদিস গ্রন্থসমূহের মধ্যে দোয়া কবুলের নানাবিধ পদ্ধতি উল্লেখ রয়েছে। তার মধ্যে কিছু কিছু পদ্ধতি আমাদের সবার জন্য সহজ, আর কিছু কিছু পদ্ধতি আমরা যারা আরবি জানি তাদের জন্য সহজ। তো বন্ধুরা, আমাদের দেশের অধিকাংশ মানুষ যেহেতু আরবি জানেন না, তাই তারা সবসময় সহজতম পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করার জন্য আমাদের কাছে বলে থাকেন। তো সেই প্রেক্ষিতে আজ আপনাদের সামনে আমি এমন দুটো বিষয় নিয়ে হাজির হয়েছি, যে দুটো বিষয় আমল করা প্রত্যেক মোমেন মুসলমানের জন্য অত্যন্ত সহজ। বন্ধুরা, আমার এর প্রথম পদ্ধতিটি আমি নির্বাচন করেছি সহিহ মুসলিম শরীফ থেকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের এই হাদিসের মধ্যে বলেন, যখন কোনো ব্যক্তি সিজদারত অবস্থায় থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে কাছে সে চলে যায়। এই অবস্থায় তোমরা বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে থাকো, দোয়া করতে থাকো, প্রার্থনা করতে থাকো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি আরেকটু সহজ করে দেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে নিকটে চলে যায়, সব থেকে কাছে চলে যায় সিজদারত অবস্থায়। অর্থাৎ মানুষ যখন সিজদা করে, সে আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত কাছে চলে যায়। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিচ্ছেন, এই অবস্থায় অর্থাৎ সিজদারত অবস্থায় যেহেতু তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের একদম নিকটে চলে যাও, অতএব এই সময়ে তোমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে থাকো, তোমরা প্রার্থনা করতে থাকো, তোমাদের প্রাণের কথাগুলো বলতে থাকো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো বন্ধুরা, আমরা ফরজ নামাজে সিজদা করি, নফল নামাজে সিজদা করি, সুন্নাত নামাজে সিজদা করি, বিভিন্নভাবে আমরা সিজদা করি। কিন্তু আপনি তো ফরজ নামাজের মধ্যে বাংলায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাইতে পারবেন না, তাহলে আপনার নামাজ থাকবে না, নামাজ ছুটে যাবে। আপনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছেন, নামাজের ভিতরে সিজদা গিয়ে আপনি কিছু বাংলায় চাইতে পারবেন না, তাহলে আপনার নামাজ ছুটে যাবে। তো এর সবচেয়ে যে সহজ পদ্ধতি, সেটা হচ্ছে আল্লাহ রসুল যেভাবে বলেছেন, যে মানুষ যখন সিজদা দেয় তখন সে আল্লাহ সবচেয়ে নিকটে চলে যায়। আমি আমার ব্যক্তি জীবন থেকে বলি, আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়তে উঠি, তাহাজ্জুদের নামাজ শেষ করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আল্লাহু আকবার বলে আমি সিজদা যাই। সিজদায় গিয়ে আমার প্রাণের সব কথাগুলো আমি বাংলায় খুলে 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 বলি। যখন আমার খুব বেশি কোনো বিষয় প্রয়োজন হয়ে পড়ে, দোয়া কবুলের জন্য এমন কোনো বিষয় থাকে যে বিষয়টি কারো কাছে বলা যায় না কিন্তু আমার খুব প্রয়োজন, আমি তখন সিজদায় যাই, আল্লাহু আকবার বলে। তো বন্ধুরা, আমি আমার নিজের জীবন থেকে বলছি, এরকম অসংখ্য বিষয় যা আমি আপনার কাছে আমি বলবো না, স্বীকার করবো না, কিন্তু দেখেছি পরীক্ষা করে যে দোয়াটা করেছি আল্লাহু আকবার বলে সিজদায় গিয়ে, তারপর চোখের পানি ফেলে ফেলে যে দোয়াগুলো করেছি, আমার জীবনের একটি দোয়াও আলহামদুলিল্লাহ আমি ব্যর্থ হই নি। তো বন্ধুরা, আমার জীবন থেকে, যেহেতু আমার এটা প্রমাণিত, আমি আপনাদের কাছে অনুরোধ করব, এর থেকে সহজ কোনো পদ্ধতি নাই। আপনি ভোর রাতে জাগেন, অথবা যদি জাগতে না পারেন দিনে অথবা রাতে, আপনার যে সময় সবচেয়ে সহজ মনে হয়, যে সময়টুকু আপনার কাছ থেকে সবচেয়ে ভালো মনে হয়, সেই সময়ে নিরিবিলিতে আপনি জায়নামাজে যান, আপনি কিছু দোয়া দরুদ পড়েন, যা জানেন। আর যদি তাও না পারেন, আপনি আল্লাহু আকবার বলে আপনি মাটিতে লুটিয়ে পড়েন, আপনার জায়নামাজে যান, সিজদারত অবস্থায় প্রাণপণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার প্রাণের কথাগুলো বলতে থাকেন। আপনি যা বলবেন, চোখের পানি ছেড়ে যা বলতে থাকবেন, ইনশাআল্লাহ সেগুলো কবুল হয়ে যাবে। তবে সেক্ষেত্রে আমি আপনাকে পরামর্শ দেব যে আপনি ভোর রাত্রে যেন এই সিজদাটা দেন, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসলিম শরীফের আরেকখান হাদিসের মধ্যে বলেন, যখন শেষ রাত্র হয়, অর্থাৎ রাতের যখন শেষ ভাগ আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন নিকটতম আসমানে চলে আসেন এবং বান্দাকে ডেকে ডেকে বলতে থাকেন, কে আছো আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব, কে আছো তোমরা আমার কাছে চাও আমি তোমাকে তা দিয়ে দেব, কে আছো ক্ষমা প্রার্থী আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দেবো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো যে সময়টা আল্লাহ রাব্বুল আলামিন নিজে ডেকে ডেকে আপনাকে বলতেছেন যে তুমি চাও তোমাকে তোমার চাওয়া বিষয়টা দিয়ে দেব, তুমি ক্ষমা প্রার্থনা করো তোমার ক্ষমা তোমাকে আমি ক্ষমা করে দেব, তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব, সেই সময়ের থেকে আর উত্তম সময় কী হতে পারে? তো বন্ধুরা, আমার এটাই আমি এখানেই শেষ
করছি। আমি দ্বিতীয় বিষয়টি চয়েস করেছি বুখারী শরীফ থেকে। বন্ধুরা আমার, আমরা প্রত্যেকটা মানুষ রাত্রিবেলাতে ঘুম যাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাত্রে ঘুমের মধ্যে ঘুম ভেঙে যায়, আবার লক্ষ্য করে শুনুন, যে ব্যক্তি রাত্রে ঘুম ভেঙে গেল আর সে পাঠ করল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা যে পাঠ করল, এরপরে বলল রব্বি গফিরলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপরে যদি সে ক্ষমা চায় আল্লাহ তাকে ক্ষমা করবেন, সে যদি কোনো দোয়া করে এবং কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায় আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো বন্ধুরা আমার, আমি দোয়াটি এখানে উল্লেখ করে দেব, সহি হাদিস থেকে দেখিয়ে দেব আরবিতে এবং বাংলায়। আল্লাহ রসুল কত সুন্দর কথা বলেছেন, যখন মানুষ ঘুম যায় আর ঘুমের মধ্যে ঘুম ভেঙে যায়, আমরা যারা ঘুমাইয়া পড়ি রাত্রে, ঘুমানোর মধ্যে এই এখন তো শীতের দিন চলছে, অনেক দীর্ঘ রাত, প্রত্যেক মানুষের দুই একবার ঘুম ভাঙেই। তো আল্লাহ রসুল বলতেছেন রাতে যখন তোমরা ঘুমিয়ে পড়ো আর এই সেই ঘুমের মধ্যে যখন তোমার ঘুমটা ভেঙে যায়, আর তোমার অজুর কথাও এখানে শর্ত নেই, গোসলের কথা শর্ত নেই, তোমার নামাজের কথা শর্ত নেই, কোনো কিছুর কথা শর্ত নেই, শুধু একটা কথা আল্লাহ রসুল বলেছেন, তোমার ঘুম, ঘুমানোর পরে তোমার ঘুমটা ভেঙে গেল, সেই ঘুম ভেঙে যাওয়ার পরেই ওই বিছানাতে যে অবস্থায় তুমি আছো সেই অবস্থায় কী বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বি গফিরলি। আল্লাহ রাসূল বলতেছেন এরপরে যদি সে কোনো কিছু প্রার্থনা করে, কোনো দোয়া করে, তার সেই প্রার্থনা কবুল হবে, দোয়া কবুল হবে। এবং এরপরে বাড়তি অংশে আছে এই কথাটুকু যে এরপরে যদি সে অজু করে নামাজ আদায় করে তাহলে তার নামাজ কবুল করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো বন্ধুরা আমার, এই হাদিসে আমরা কী শিখলাম? আমি ঘুম ভেঙে যাবে, এখানে আমার তায়াম্মুম শর্ত নাই, অজু শর্ত নাই, ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে আমি এই দোয়াটা পাঠ করলাম, আল্লাহ রসুল বলতেছে এরপর সে যা প্রার্থনা করবে, সে আল্লাহর কাছে যা কিছু চাইবে তা কিছু আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দেবেন। তো বন্ধুরা আমার, সহিহ মুসলিম, সহিহ বুখারী, এর থেকে সহি গ্রন্থ আর কী হতে পারে? সেখান থেকে আমরা দুটো পদ্ধতি শিখলাম। একটি হচ্ছে সিজদায় গিয়ে, আমি যে অবস্থায় থাকি, নামাজ শর্ত না, কোনো কিছু শর্ত না, আমি সিজদায় যাব, আমার প্রার্থিত বিষয় আমি সিজদায় গিয়ে বলবো, বাংলাতে বলবো, আমার প্রাণ খুলে, আমি যে আঞ্চলিক ভাষা বরিশাল হই, আমি অন্য কোনো অঞ্চল হই, যে ভাবে পারি সেভাবে আমি বলতে থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন আমার সে দোয়া কবুল করে নেবেন। তো বন্ধুরা আমার, এই সহজ পদ্ধতি দুটো আমাদের আমল করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা কী ধরনের ভিডিও চান। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।